আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের মুখেই তৃণমূল বিজেপির সংঘর্ষে তুল কালাম কাণ্ড। তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। বুধবার রাতে দুপক্ষের সংঘর্ষে তুল কালাম কাণ্ড বাধে। মারামারিতে জখম হন তৃণমূল বিজেপির বেশ কয়েকজন নেতা ও কর্মী। তারপর রাতে নৈহাটি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিজেপির অভিযোগ, তাদের নেত্রী শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারকে বেধড়ক পিটায় অভিজিৎ ও তার বাহিনী। সৌমেনকে প্রথমে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে, তারপর অবস্থার অবনতি হলে কল্যাণীতে ভর্তি করা হয়। রাতে গেরুয়া শিবির থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা হলো তার কিছুটা পরেই চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। অভিজিৎ নৈহাটি এলাকায় যুব তৃণমূলের নেতাও। তৃণমূলের বক্তব্য, অভিজিৎ যখন মোটর সাইকেল নিয়ে ফিরছিলেন তখন বিজেপির লোকজন তার উদ্দেশ্যে গালাগালি করতে থাকে। প্রতিবাদ করায় শুরু হয় বচসা, তারপর গড়ায় মারামারিতে। এমনিতে নৈহাটি সহ সংলগ্ন এলাকা গত কয়েক বছর ধরে উত্তপ্ত রয়েছে, তবে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর সেই মাত্রা কিছুটা কমেছে বলে মত অনেকের। তবে বুধবার রাতের ঘটনার ফের নতুন করে উত্তাপ ছড়িয়েছে।